আমাদের সেচটা দেওয়া হয় পনেরো থেকে বিশ দিন এটা মাটির উপর নির্ভর করে মাটির যদি জো কড়া হয়ে যায় আমরা জো অবস্থায় একটা কোপ দিয়ে দেবো এবং মাটির ওপরে নির্ভর করবে যখনই দেখব যে জোটা করা হয়ে গিয়েছে তখনই আমরা আবার সেচ গ্রহণ করব। তাইলে ফলনটা সঠিক হবে নালে কিন্তু ভুট্টা লাল হয়ে যাবে আপনারা যদি ভুট্টা চাষ করতে চান আমার পদ্ধতি বেছে নিতে পারেন কেননা প্রথমে ভুঁইটা আগাছা ঘাসমার ওষুধ দিয়ে ভুঁইটা ক্লিয়ার করে নিতে হবে তারপরে আপনারা চাষ ভালোভাবে দিয়ে মাটিটা জো অবস্থায় গুঁড়ো করে নিতে হবে তারপরে আপনার এক থেকে এক হাত চার আঙুল তফাতে লাইনটা হবে এবং জাত হবে পাইনাল জাত হবে এটা হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মন ম্যাক্সিমাম থাকবেই মনে বিঘেই আপনারা এইভাবে চাষ করতে পারেন আর তারপরে সার ব্যবহার করতে হবে তারপরে বীজ লাগাতে হবে তারপরে এটা হচ্ছে পনেরো থেকে বিশ দিন বয়স হওয়ার পর একটা কোপ দিয়ে দিতে হবে জো হওয়ার পরে আবার জোটা একটু কড়া হলে তারপর আবার শেষ গ্রহণ করতে হবে তাইলেই ফলনটা ঠিকভাবে পাওয়া যাবে আমার এই জমিটা প্রায় বিঘে আমার ওই মাঠে এখনও চার বিঘে আছে আমি এই ভোটটা চাষি বেশি করি এটা আমি প্রত্যেক বছরে এই চাষ করে থাকি আমার সাইট থেকে পাঁচ বিঘে জমি আমি এই ভুট্টা চাষ করি আর এটা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ থাকতে পারে মন বিঘেই আর নিম্নমুখী হয়তো পঁয়তাল্লিশ এই পঁয়তাল্লিশের নিচে কোনো সময় আসেনি আমার এই চাষ আছে আমি এই চাষি বেশি ভক্ত আমার এই চেষ্টা দেওয়া হয় পনেরো থেকে বিশ দিন এটা মাটির উপর নির্ভর করে মাটির যদি জো করা হয়ে যায় আমরা জো অবস্থা একটা কোপ দিয়ে দেবো এবং মাটির ওপরে নির্ভর করবে যখনই দেখব যে জোটা কড়া হয়ে গিয়েছে তখনই আমরা আবার সেচ গ্রহণ করব তাইলে ফলনটা সঠিক হবে নাহলে কিন্তু ভোরটা লাল হয়ে যাবে